রপ্তানিকায় একসময় খুব ওপরের দিকে থাকতো পোলাও এবং মাংস। ধীরে ধীরে বিবর্তন হতে হতে তা একসময় বিরিয়ানিতে পরিণত হলো। আর সেই বিরিয়ানি যদি হয় ইন্ডিয়া রেস্টুরেন্টের তাহলে তো কথাই নেই। এবার খাইবার পাসের আসরে তারা নিয়ে আসছেন তাদের ফেভারিট কাচ্চি বিরিয়ানি বা কলকাতার একেবারে নিজস্ব স্টাইলের আলু দেওয়া বিরিয়ানি। যাদের বিরিয়ানি অতটা পছন্দ নয় তারা অবশ্যই চেখে দেখবেন নবাবি ঘরানার গলাওয়াটি কাবাব এবং পরোটা। আর অবশ্যই গলা ভেজানোর জন্য নানান ধরনের মকটেল তো থাকছেই, যেমন এই চকো কোকো মকটেল। নলেন গুড়ের স্বাদ গায়ে জড়িয়ে যদি টেংরি কাবাব হয়, ভাবছেন ইয়ার কি করছি? না, এমনই হরেক ফিউশন কাবাব নিয়ে আসছে হিন্দুস্তান কুজিন। আর তাদের আর একটা বৈশিষ্ট্য হলো বিয়েবাড়ি ফিশ ফ্রাই। খাইবার পাস মানেই নতুন নতুন খাবারের সম্ভার থাকে, আর আমরা প্রত্যেক বছরই চেষ্টা করি কিছু নতুন নতুন খাবার কলকাতা শহরকে দিতে। তো আমাদের এবার যে স্পেশালিটিগুলো থাকছে তার মধ্যে আমাদের রেগুলার দই ধনে পাতা কাবাব, কমলা মরিচ কাবাব, নরেল গুড় সালসা টাংরি কাবাব এগুলো থাকছেই। এছাড়া ডিমের ডেভিল, বিয়েবাড়ি ফিশ ফ্রাই একটা ইউনিক রেসিপিতে কলকাতার বিয়েবাড়িতে যে স্টাইলের ফিশ ফ্রাইটা চলে সেটা থাকছে। কবিরাজি তো অনেক খেয়েছেন, কিন্তু সেই কবিরাজি যদি এবার হয় ঢাকাই ভেটকি কবিরাজি বা বিরিয়ানি হয় বাঁশ পোড়ার গন্ধে জারিত, এবার খাইবার পাসে এই সব কিছুই নিয়ে আসছে প্লেট। এবারে খাইবার পাসে প্লেটের তরফ থেকে আপনাদের কাছে রয়েছে ঢাকাই ভেটকি কবিরাজি, ভেটকি মাছের পাটিসাপটা, বাঁশ পোড়া চিকেন আর বাঁশ পোড়া বিরিয়ানি। এত কিছু ভারী ভারী খাবারের মাঝে মন যদি একটু হালকা চালের খাবার পছন্দ করে তাহলে সাপারমি নিয়ে আসছে নানান ধরনের প্যানকেক। আর গরমের সন্ধে এ ধরনের ঠান্ডা শেক তো থাকছেই। আমাদের এই মেলাতে স্পেশাল যে আমলোক আইটম হ্যায় আপকা প্যানকেক বহুত আচ্ছা হ্যায়, নিউটেলা প্যানকেক। আর আবি গরমি কা ইতনা টাইম হ্যায় তো সারা টাইপ কা ঠান্ডা শেক্স, ওরিও শেক, চকলেট শেক, নিউটেলা শেক আমলোক কা মেনু মে। উসকে আলাওয়া আমলোককে পাস আমেরিকান চিকেন র্যাপ, বার্গার, স্যান্ডউইচ সব কুছ অ্যাভেলেবল হ্যায়। বাট দ্য লুক আউট উড বি প্যানকেক, র্যাপস অ্যান্ড অবভিয়াসলি সিন্স ইটস সো হট, ড্রিঙ্কস, কোল্ড ড্রিঙ্কস। আজ থেকে শুরু হচ্ছে কলকাতার জনপ্রিয়তম খাবারের মেলা খাইবার পাস, চলবে আগামী রবিবার পর্যন্ত। সাউথ সিটি মলের উল্টো দিকে ইডিএফ এর মাঠে দুপুর 1টা থেকে 9:30 মধ্যে চলে আসুন আপনারা। সঞ্চয়ন মিত্র, এবিপি আনন্দ, কলকাতা। জ্ঞান মনস্তং ব্রহ্ম, সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যারাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ভ্রুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।